খালাই গরুর নাম কেন সাকিব খান রেখেছেন ওই শাকিব খানকে তো আমি ভালোবাসি তাই ওর সামনে কেউ যাইতে পারে না ওর সামনে ও মানে রাগে যায় গেলে গরুর হাটে বাংলার সিনেমার সুপার স্টার কিং খান শাকিব খান এবং তার নামেই এই গরুটির নাম রাখা হয়েছে দেখতে অনেকটা শাকিব খানের মতোই সুস্থ সবল সুঠম দেহ এবং যেমনটা আসলে দেখছেন এই গরুটি খালাই গরুর নাম কেন শাকিব খান রেখেছেন ওই শাকিব খানকে তো আমি ভালোবাসি তাই এটা কি ঈদ উপলক্ষে বিক্রি হবে এই কারণে সাকিব খান নাকি এটা আগে থেকেই সাকিব খান আগে থাকি সাকিব খান রাখছি পরে আমার কাছে আইছে এক বছর হ্যাঁ এক বছর আদর করে তার নাম রাখছি সাকিব খান সাকিব খান কি খায় পুরা ভুসি ভাত বুটের ভুসি সাকিব খানকে কে পরিচর্যা কিভাবে করেন আর গোসল করাইতে তো 25 মিনিট লাগে কারণ যে দিন রোদ মাত রোদের তাপ বেশি থাকে সেই দিন আর একটু বেশি লাগে গোসল করাইতে কারণ আর শরীর অনেক গরম

ও মানে রাগে যায় কিন্তু আমি যে ওর তলে শুয়ে থাকি ও রাগ করে না কিন্তু নতুন পোলা পানকে সামনে ধরতে যায় ও রাগ করে ফেলে এমনি আমি যদি যাই হাতাই শরীর কি মাথা হাতাই তাহলে শান্ত হয়ে যায় ওই ডারে সন্তানের মতন মানুষ করছি কত চান সাড়ে পাঁচ লাখ টাকা আমার চাওয়া এখন কেতার ভাইরা দেখি কার কি রকম পছন্দ দিনে তাও কয় কেজি খাওয়ান একটা আইডিয়া অনুমান 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 তো ছয় সাত কেজি লাগে কুড়া দিয়া ভুসি দিয়া ছয় সাত কেজি লাগে কুড়া আছে ভুসি আছে তারপরে খুদের ভাত বুটা ইয়া তারপরে ভুট্টা খুদের ভাত আর ভুট্টা মিলাইয়া ভাত রান্না করি ভিটামিন আর এর কাছে ডাক্তার আইতেই পারে না ও ডাক্তার দেখিলেই খেপে যায় ডাক্তার দেখিলে কি করবো আর ভয়ের জ্বালায় এই থেকে ওই ওই মূরার থেকে ওই মুড়া আর হঠাৎ মটাৎ করে যদি খাওয়াটা বেশি খাওয়া যায় হঠাৎ করে যদি গ্যাস হওয়া যায় মানুষের পেটেও তো একটা গ্যাস হওয়া যায় গরমের থাকিয়া পরে কি করে পরে খাবারের সাথে আর কি মানে গ্যাসের ঔষধ দেই পরে খাইলে আবার ঠিক হয়ে যায়